আমি দীর্ঘদিন করে আহিছো আমার রাজনৈতিক সদস্যা নথকার ভাবে কংগ্রেস দলেও আমার কংগ্রেস সরকারে আমার তেনে ধরনের প্রতারিত করে আইলে বিজেপিও আমার প্রতিশ্রুতি দি প্রতিশ্রুতি রখা নাই গতি অনাগত দিনত আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া যেহেতু 14 তারিখ 2014 নির্বাচনী প্রতিশ্রুতি দিছিল আমাক 6 মাহের ভিতর জনজাতিকরণ করে দিল্লীর যদি সরকার গঠন হয় বলে তারপর সরকার 5 বছর অতিবাহিত করলে দ্বিতীয় কার্যকালও শেষ হব হয়েছে গতি আমি প্রধান মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ার এই বিষয়টির ওপর হস্তক্ষেপ বিচারিছো তেওঁর মতামত বিচারিছো আমি দাবি জানাইছো যে কেন্দ্রীয় সরকারের লগত আমার ত্রিপাক্ষিক অসম সরকারের বৈঠক অনুষ্ঠিত করে দিব লাগে অসম সরকার আহ্বান জানাইছো আর নরেন্দ্র মোদী ডাঙরিয়াক আমি আহ্বান জানাইছো তেওঁর নির্বাচনী প্রতিশ্রুতি কেনে ধরনের রক্ষা করব ইয়ার উপর হস্তক্ষেপ বা তেখেতর প্রতিক্রিয়া আমি দিবর ভাবে অনুরোধ জানাইছো নামত বর্তমানে কেন্দ্র সরকার রাজ্য সরকার চূড়ান্ত প্রতারণা করেছে নির্বাচনের সময় নির্বাচনী বৈঠকী পাহ হবর কারণে আমার আসলে একটা পরিস্থিতি প্রদান করা হয় আর নির্বাচন হাতল গাজি অহার পিছন আসলে এই পরিস্থিতি পালন ব্যর্থ হয় উলুকাখর মাই দিয়ে দেখা পা যায় আসলে শীতল বাসন হিসাবে দেখা পা যায় আর গতি আমি আজ স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন এই 6 জনগোষ্ঠী রাইজ রাজপথে ওলাই অহার পরিবেশ রচনা হয়েছে যে সরকারের বিরুদ্ধে আর আমি দেখিছো যে সরকারে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারখনে গণতন্ত্র ভাষা বুঝি নাপায় আসলে হিটলার শাসন করেছে আমি দেখেছি যে বর্তমান সময়ত আজ আজি কুশালবংশী সন্মিলনী উদ্যোগত যে শ্রীরামপুর দেওয়া হওয়া নাই আসলে এই আজি এই লগত বুলিয়ে নহয় বিভিন্ন সময় হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন অসম সরকারে আসলে দেখিছো যে অসমত প্রতিবাদ বন্ধ করব কারণে আসলে তেওঁ বিভিন্ন ষড়যন্ত্র রচনা কৰিছে যে প্রতিবাদৰ ভাষা আসলে প্রতিবাদৰ কণ্ঠ পাই সি তেওঁ অসম মুখ্যমন্ত্রী হৈছে কিন্তু আজি এই মুখ্যমন্ত্রীজনে শাসন কৰাৰ পিছৰ পৰা অসমৰ প্রতিবাদ নিষেধ কৰিবৰ কাৰণে আসলে ভেৱনে গুণ দেখা আসলে ভয় ভাবুক দেখা আসলে যি পৰিৱেশ রচনা হৈছিল আমি ধিক্কার দিছো গৰিহণা জনাইছো আৰু আমি দেখিছো যে আজি কুশলবংশী জনজাতীয় দাবীত যে আমি দেখিছো যে যি ৰাইজ স্বতন্ত্র অহা পৰিৱেশ হৈছিল আৰু বিভিন্ন জেগাত আমি দেখিছো পুলিশ প্রশাসন কৰি গাঁৱে ভূঁয়ে পুলিশ প্রশাসন লগাই দিয়া হৈছে যোৱা কালি ৰাতি আমি গম পাইছো যে লাতিবিন্দা গড় আঞ্চলিক পৰ্যায়ৰ সভাপতি সম্পাদক গড় আজি চাৰিফালে অহা আসলে প্ৰথম বন্ধ কৰি দিয়া হৈছে যে আজি আজি প্ৰতিবাদ চলি হাজাৰ হাজাৰ ৰাইজ স্বতঃস্ফূৰ্তভাৱে অংশগ্ৰহণ কৰিলে যেন কিন্তু আমি দেখা পোৱা গৈছে দুৰ্ভাগ্যজনক বিষয় যে গণতন্ত্ৰৰ ভাষা বুজি নোপোৱা যে আমাৰ যি প্ৰতিবাদৰ ভাষা আমাৰ প্ৰতি ভাষা প্ৰকাশ কৰিবলৈ নিদিয়া হিমন্ত বিশ্ব শর্মাই আসলে এই ক্ষেত্ৰত এখন বেছিদিন নাথাকিব স্বতঃস্ফূৰ্তভাৱে অসমৰ ৰাইজে যে গণতন্ত্ৰ যে বিশ্বাসঘাত কৰিছে হিটলাৰ শাসন কৰিছে অসমৰ ৰাইজে বুজি পাইছে তেখেতৰ শাসনৰ উপায় দিবৰ কাৰণে আজি 6 জনগোষ্ঠী আছে কিন্তু বেছিদিন নলব।